কিছুকাল আগে কানাই তার পরিবারকে নিয়ে শ্যামনগর গ্রামে বসবাস করত। সে পেশায় ছিল একজন মাঝি। তাদের সংসারে অভাব থাকলেও ঈশ্বরের প্রতি তাদের ছিল অগাধ বিশ্বাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ঠাকুর, সবার কল্যাণ করো ঠাকুর, সবার ভালো করো, শক্তি দাও ঠাকুর, যাতে সব বিপদ থেকে আমরা নিজেকে নিজেই রক্ষা করতে পারি। সামনেই জন্মাষ্টমী, এদিকে বাড়িতে এক মুঠো চালও নেই, এদিকে ঠাকুরকে যে কী করে একটু রান্না করে দেব, একটু তালের বড়া করে দেব, কিছুই বুঝতে পারছি না। কি গো গিন্নি, তোমার পুজো দেওয়া হলো, সময় তো হয়ে যাচ্ছে, এবার তো আমি কাজে বেরোবো, এরপর না হলে আর একটা লোকও পাবো না, শেষে বসে থাকতে হবে নদীর পাড়ে। এই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি এক্ষুনি তোমাকে কিছু রান্না করে দিচ্ছি, এমনিতেও তো বাড়িতে সেরকম কিছু নেই। না থাকলে আর কি করা যাবে, বাড়িতে যা আছে তাই দাও, কি আর করব। এমনিতেও নদীর পাড়ে সেরকম লোকই আসছে না যে নিয়ে যাব, কিছু করার নেই। দেখা যাক, আজকে যদি কিছু লোক পাই তাহলে কিছু হাতে পয়সা আসবে, তাহলে চাল ডাল সব কিছু কিনে আনবো। হ্যাঁ তাই ভালো, ঠিক আছে আমি রান্না বসিয়ে দিচ্ছি, তারপর তুমি বরং বেরো। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যা দেবার দাও। মা মা, কি রান্না করছো আজকে? আজকে কিন্তু আমার বড্ড খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি, অনেকক্ষণ খেলেছি আজকে। কি আর করবো মা, সেরকম তো কিছুই নেই, এই আলু সেদ্ধ ভাত করে দিচ্ছি খেয়ে নে, তোর বাবাকেও আমি বরঞ্চ খাবারটা দিয়ে আসি, তোর বাবা আবার কাজে বেরোবে। মা, রোজ রোজ আলু সেদ্ধ ভাত খেতে ভালো লাগে না, আজকে একটু নতুন কিছু করো না মা। কি আর করবো মা বল, বাড়িতে যদি কিছু না থাকে কি আর করা যাবে, দেখি আজকে তোর বাবা যদি কিছু টাকা পয়সা দিয়ে কিছু চাল ডাল কিনে আনে, তোকে বরঞ্চ আমি খিচুড়ি করে খাওয়াবো। কি গো গিন্নি, তোমার রান্না হল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, সেই তো বেলা গড়িয়ে গেল, এরপর তো আর কিচ্ছু লোক পাবো না, তাড়াতাড়ি যা করেছো নিয়ে আসো। এ নাও, আমি আলু সেদ্ধ ভাত দিয়ে নিয়েছি, খেয়ে নিও। আচ্ছা বেশ, আমি এখন তবে আসি। আচ্ছা যাও। হে ঠাকুর, দেখো মানুষটা যেন আজকে কিছু খরিদ্দার পায়, তাহলে হাতে একটু টাকা পয়সা আসলে বেশ বাজার করে আনতে পারবে, মেয়েটাকেও যে কিছু ভালো মন্দ রান্না করে দেব সেই ক্ষমতাও নেই আমার। রাই, এই রাই, আমি বাসন মাজতে গেলাম পুকুর পাড়ে, তুই কিন্তু বেশি দূরে যাবি না, বাড়িতেই খেলা করবি। আচ্ছা মা, তুমি যাও, আমি বাড়িতেই থাকবো। এতদিন হয়ে গেল তবুও মেয়েটাকে কিছু ভালো মন্দ খেতে দিতে পারলাম না, জানি না কবে পারবো, সামনেই আবার পুজো, কি যে হবে কিছুই মাথায় আসছে না। মানুষটা যে ওদিকে গেল, কিছু খরিদ্দার পেলো কিনা কে জানে। এতক্ষণ বসে থাকলাম, একটাও তো লোক আসলো না যে নিয়ে যাব নৌকা করে, কি যে হবে, একটুও তো রোজগার হলো না, জানি না আজকে ভাগ্যে কি লেখা আছে, মেয়েটাকে যে কিছু ভালো মন্দ খেতে দেব সেই ভাগ্যও মনে হয় নেই। হে ঈশ্বর, তুমি একটু মুখ তুলে চাও আমাদের দিকে ঠাকুর, রক্ষা করো। মা মা, পাশের বাড়ির মিলিরা, ওরা জন্মাষ্টমীর দিন অনেক কিছু করবে, তালের বড়া পায়েস, তুমি করবা না মা? মেয়েটাকে যে কি বলি, এখন কি করে যে ওকে বোঝাই যে আমাদের বাড়িতে তো এক মুঠো চালও নেই, তো তালের বড়া আমি কোথা থেকে করব? কি হলো মা, চুপ করে আছো কেন, কিছু বলো। হ্যাঁ মা, ঠিক করব, ভগবান মুখ তুলে চাইলে সব হবে, তোকে আমি তালের বড়াও করে দেব মা। আচ্ছা মা, তাহলে আমার জন্য একটু বেশি করে করবা। আচ্ছা মা, দেখি তোর বাবা এখনো আসলো না, আমি সন্ধ্যাটা দিয়ে দি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর সবার মঙ্গল করো,
ঠাকুর, মানুষটা যে এখনো আসলো না, আমার বড্ড চিন্তা হচ্ছে। এদিকে মেঘও করে এসছে, মনে হয় বৃষ্টি আসবে। না, আজকে সেরকম কিছুই হলো না। কি যে হবে, কৃষ্ণা আদৌ রান্না করলো কি না কে জানে, কিছু আছে কি না ঘরে কিছুই তো বুঝতে পারছি না। না, তাড়াতাড়ি বাড়ি যাই, এই ঝড়জলের রাতে আর বেশিক্ষণ বাইরে থাকাটা ঠিক না, তাড়াতাড়ি বাড়ি যাই। মামা, আজকে কি রান্না করছো? এই তো মা, আজকে ভাত আর একটু বেগুন পোড়া করছি, এই দিয়ে খেয়ে নে। আচ্ছা মা, কালকে কিন্তু তুমি আমার জন্য একটু ভালো করে রান্না করবা অন্য কিছু। কি গো, সবাই কোথায় গেলে? রাইমা কোথায় গেলি? ওই দেখ রাই, তোর বাবা চলে এসছে, চল গিয়ে দেখি মানুষটা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসলো কিনা। বাইরে যা বৃষ্টি পড়েছে, এই বৃষ্টির মধ্যে বেরোনো খুবই মুশকিল। তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পেরেছি এই অনেক ভগবানের অশেষ কৃপা। এদিকে মেঘও ডাকছে জোরে জোরে। হ্যাঁ, বড্ড চিন্তা হচ্ছিল, আমি তো শুধু ঠাকুরকে ডাকছিলাম যাতে তুমি ভালো মতো বাড়ি চলে আসতে পারো। হ্যাঁ, তা বলতে পারো, ভগবানই রক্ষা করেছে। নাও, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমার রান্না হয়ে গেছে, আমি খেতে দিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা তাই দাও। আজকেও সেরকম লোক আসলো না, আজকেও খুব একটা রোজগার হয়নি। দেখা যাক কালকে কি হয়, যদি ভগবান মুখ তুলে চায় তাহলে কালকে গিয়ে ভাবছি একবার জমিদার বাবুর সাথে দেখা করে কিছু টাকা ধান নিয়ে আসব। সামনেই জন্মাষ্টমী, একটু ভালো মন্দ তো রান্না করে ঠাকুরকে দিতে হবে, আর তাছাড়া মেয়েটাও তো অনেকদিন ভালো মন্দ কিছু খায়নি। হ্যাঁ, তাহলে বরঞ্চ তাই করো, আর কিছু টাকা পেলে আগে তুমি তাল কিনে এনো, তালের বড়া বানাতে হবে। আচ্ছা বেশ, তাই করব। কিন্তু যা বৃষ্টি হচ্ছে তাতে কি কালকে বেরোনোটা তোমার ঠিক হবে? কালকে বৃষ্টি কমে যাবে, আজকে হচ্ছে হোক না। আর তাছাড়া বৃষ্টি হলে তো বাড়িতে বসে থাকলে চলবে না, কাজে তো বেরোতেই হবে। এমনিতেই তো রোজগার পাতি সেরকম নেই, তার উপর বাড়িতে বসে থাকলে কি সংসার চলে নাকি? কালকের একটু বাসি ভাত আছে, ওই ভাত মেয়েকে দেব। একবার বরঞ্চ চাপাদের বাড়ি যাই, গিয়ে ওর মার কাছ থেকে কিছু চাল চেয়ে নিয়ে আসি, দেখি দেয় কিনা। চাপা বৌদি, ও চাপা বৌদি! তা এখানে এসে এরকম ডাক পারছো কেন বাপু? আসলে চাপা বৌদি, বাড়িতে না সেরকম চাল নেই, তাই বলছিলাম তুমি যদি একটু আমাকে চাল ধার দিতে, আসলে মেয়েটাকে একটু রান্না করে দিতাম। তা আমাদের কি তুমি দানের ছত্র ভেবে রেখেছো নাকি, যে যখন আসবে তখনই সব কিছু পেয়ে যাবে? আমাদের বাপু সেরকম নেই যে তোমাকে এখন দিতে পারবো, তুমি বরঞ্চ আসো এখন। ঠাকুর, এ তোমার কেমন বিচার? আজকে আমাদের কাছে টাকা পয়সা নেই বলে, আমরা গরিব বলে চাপা বৌদি ওইভাবে আমাকে অপমান করতে পারলো, আমি এসব আর সহ্য করতে পারছি না। ঠাকুর, তুমি কিছু একটা করো। বড় অভুক্ত আমি, অনেকদিন ধরেই খেতে পাই না, যদি দুটো খেতে দিতি বড্ড উপকার হতো মা, খিদেই পেটটা চিড়ে যাচ্ছে একদম। বাবা আপনি বসুন বরঞ্চ, আমি খাবার নিয়ে আসছি আপনার জন্য। না, আজকেও সেরকম লোক পেলাম না, কি যে হচ্ছে, কি যে হচ্ছে, এই কয়দিন একটাও লোক নদীর পাড়ে আসছে না, এইভাবে তো সর্বশান্ত হয়ে পড়ব, কি যে হবে, হে ভগবান তুমি কিছু একটা করো। বাবা বলছি আমাকে একটু গঙ্গারামপুরে নিয়ে যাবে, বড্ড উপকার হতো। আসলে এদিকে তো আর একটাও নৌকো দেখছি না, তুমি আমাকে নিয়ে যাবে বাবা, বড্ড বিপদে পড়েছি। হ্যাঁ হ্যাঁ বাবা, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। কিন্তু বাবা বলছিলাম আমার হাতে বেশি টাকা নেই যে তোমাকে দিতে পারবো। ও নিয়ে আপনি একদম ভাববেন না বাবা, আপনি বিপদে পড়েছেন, এই সময় টাকা পয়সা চিন্তা করলে কি চলে? চলুন আমি আপনাকে বরঞ্চ দিয়ে আসি। বাবা বলছিলাম তুমি বরঞ্চ আজকে বাড়ি চলে যেও তাড়াতাড়ি, আজকে প্রচন্ড বৃষ্টি হবে, তুমি বেশিক্ষণ বাইরে থেকো না। এ কি বলছেন বাবা, বাইরে না থাকলে কি করে হবে? তাছাড়া আকাশ তো পরিষ্কার, আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
বাবা বলছিলাম তোমাকে যেটা বলছি একটু শুনো, আজকে বৃষ্টি হবে, তুমি বাইরে থেকো না বাবা। এ নিন বাবা, আপনার পার চলে এসছে, নাও বাবা, আমার কাছে যেটুকু ছিল সেটুকু দিলাম, হয়তো কম হবে কিন্তু আর কিছু দেওয়ার মতো নেই বাবা, আপনি ওসব নিয়ে একদম ভাববেন না বাবা। তুমি গুনে নিলে না, আপনি যা দিয়েছেন তাতেই আমি খুশি। বাবা এ নিন, আমি আপনার জন্য খাবার এনেছি, আপনি খেয়ে নিন। একি মা, তুই তো অনেক কিছু নিয়ে এসেছিস। আমাদের সংসারের অবস্থা তো খুব একটা ভালো না, তাই ভালো মন্দ সেরকম কিছুই দিতে পারলাম না। আসলে আগের দিনের ভাত আর আলু সেদ্ধ ছিল, সেটাই আসলে আপনাকে দিলাম বাবা, আপনি খেয়ে নিন। মা তুই বাঁচালি আমাকে, অনেকদিন পর তৃপ্তি করে একটু খেলাম, আর একটু যদি ভাত নিয়ে আসতি বড় ভালো হতো। বাড়িতে তো সেরকম ভাত নেই, আর একটুখানি বেঁচে আছে অবশ্য, কিন্তু সেটা তো আমি রায়ের জন্য রেখেছিলাম। আচ্ছা কি আর করা যাবে, মানুষটা অভুক্ত, বরঞ্চ তাই নিয়ে আসি। আচ্ছা বাবা আপনি বসুন, আমি এখনই আপনার জন্য ভাত নিয়ে আসছি। একি একি দেখছি আমি, এক বস্তা চাল ডাল সবজি, এগুলো কোথা থেকে আসলো? বাবাকে কিছু করলো নাকি? যাই তো গিয়ে দেখি একবার। একি বাবা কোথায় গেলেন? এখানে তো কাউকে দেখতে পারছি না। আমাকে ভাত আনতে বলে চলে গেলেন নাকি উনি? আর এটা কি? এটা তো একটা ময়ূরের পালক পড়ে আছে। তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, একি হচ্ছে আমার সাথে? তার মানে কি স্বয়ং ভগবান এসেছিলেন, আমাকে দেখা দিয়ে গেলেন? কি গো তোমরা সবাই কোথায় গেলে? ও তুমি চলে এসেছো, নাও তুমি হাত পা ধুয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। এ কি গিন্নি, এত কিছু রান্না করেছো আজকে, এত কিছু কোথায় পেলে? আজকে এক আশ্চর্য ঘটনা ঘটেছে জানো, আজকে মনে হয় স্বয়ং ভগবান আমাদের বাড়ি এসেছিলেন। উনি আসলেন, অভুক্ত ছিলেন, আমি খেতে দিলাম ওনাকে। এরপর উনি আমার কাছে আরেকটু ভাত চাইলেন, আমি তাই আনতে গেলাম, গিয়ে দেখি সব কিছু ভর্তি, চাল ডাল সবজি সব কিছু রয়েছে রান্নাঘরে। এসে দেখি উনি সেখানে নেই, ছিল একটা ময়ূরের পালক। আজকে আমিও তো এক বাবাকে পার করে দিলাম, উনিও আমাকে কিছু টাকা দিয়ে গেলেন। আমি অবশ্য খুলে দেখিনি, কিন্তু পরে দেখলাম যে অনেক টাকাই আছে। আর উনি আজকে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে বলেছিলেন, বলেছিলেন যে বৃষ্টি হবে। আমি অবশ্য প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু তারপর দেখলাম যে সত্যি, এখন তো বৃষ্টি হচ্ছে। স্বয়ং ভগবান আমাদের দর্শন দিয়েছেন, কি অপার করুণা ওনার। জন্মাষ্টমীটা আমাদের ভালোই যাবে, তুমি কিন্তু ভালো করে তালের বড়া পায়েস সব কিছু করো, ভালো করে এবার পুজো দেব। সে আর বলতে, আমি সব কিছু করব কালকে। ঈশ্বর তুমি করুণাময়, তোমার জন্য আজকে আমরা এই ভালো দিনটা দেখতে পাচ্ছি, মেয়েটার মুখে একটু ভালো মন্দ খাবার দিতে পাচ্ছি, মঙ্গল করো ঠাকুর। হরে কৃষ্ণ। মা আমি তালের বড়াটা খাবো? হ্যাঁ হ্যাঁ মা খা।